ষষ্ঠ বচনরে অটকি গলে আলিয়া, সপ্তম বচন ননেই সাত জন্মর সাথী হলে রণবীর আউ আলিয়া। সাত দিগপাড়ক সাক্ষী রাখি সাত জন্মপ্রাই নিয়া যায় সাত বচন। সাত জন্মর পবিত্র বন্ধনরে বাঁধি হুয়ে দুইটি দেহ আউ দুইটি মন। সাত দিগপাড়ক সাক্ষী রাখি বরণমাড়া পিঁধাই বিবাহর এই বন্ধনরে বাঁধি হুঁতি পতি পত্নী। হলে অভিনেত্রী আলিয়া সাত বচনরে নিজ পতি পাখে বন্ধা নুহতি, মাত্র ছটি বচন নেই রণবীর সাত জন্মপ্রাই নিজর করেছেন আলিয়া। আপন ভাবুবে এ তো বড় অজব কথা, আমরারে সাত সংখ্যার গুরুত্ব রয়েছে, তেণু সাত বচনরে সম্পূর্ণ হুয়ে বিবাহ। হলে এমিতি কণ হেলা যে আলিয়া ছটি বচনরে কপুর খানদানর বহু হয়ে গলে। বাস্তবরে পিতা মহেশ ভট্ট আকট হি তাঙ্ক সাত বচন নিভাইবার বিরত করেছি। বিবাহ দিন ব্রাহ্মণ দেইথিয়া বচন উপরে সম্পূর্ণ আপত্তি উঠাইথিলে আলিয়াঙ্ক পিতা মহেশ ভট্ট। চিন্তা করি বচন দেবাকু সে আলিয়াঙ্ক কইথিলে, সেথিপাই বিবাহরে সাতটি বচন বদলরে নিয়াগলা ছটি বচন। সপ্তম বচন অনুসারে আলিয়া তাঙ্ক স্বামী রণবীরঙ্ক সহমতিরে তাঙ্কর সমস্ত কার্য করিবে বলি কইথান্তে, কিন্তু মহেশ ভট্ট এহাকু বিরোধ করিথিলে। জনে প্রত্যক্ষদর্শীঙ্ক কহিবা অনুসারে যেতেবেলে এই বচন নেই আলোচনা হইতিলা সেতেবেলে মহেশ ভট্ট কইথিলে যে মু নিজে মো পত্নীঙ্ক ঠারু এই বচন নেই নাহিঁ, কিংবা মু মো ঝিওকু এপরি বচন দেবাকু চাহে নাহিঁ। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।